এই শুনছো না, তোমার চাটা নাও। দেখো আজকে সকালটা কত সুন্দর, না কি রোমান্টিক আজকে সকাল। এত ভনিত না করে কাজের কথাটা ঝেড়ে ফেলা তো দেখি। এই চলো না আজ একটু শপিং মল থেকে ঘুরে আসি। না না, ওসব মলে ফলে আমি যেতে পারবো না। ওই ব্যাডমিন্টনের র্যাকেট নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখবে বলে যেন ঘোষবাবু চোর হয়ে গেছে। হ্যাঁ, আর তোমাকে তো বলি হারি, তুমি তো একবারে এত এত জামা কাপড় নিয়ে আর ট্রায়াল রুমে ঢুকে পড়ে এতগুলো সেলফি তুলবে, আর হ্যাশট্যাগ আমার শাড়ি, হ্যাশট্যাগ আমার কুর্তি, হ্যাশট্যাগ আমার পাজামা, কি যেন পাজামাটার নাম, হ্যাঁ পালাজো, হ্যাঁ হ্যাশট্যাগ আমার জিন্স, দিয়ে কিছুই নিবে না, সব রেখে দিয়ে বলবে চলো ঘর চলো। আর লোকে সবাই ভাববে বলি ঘোষবাবু যেন কত শপিং করছে। না না, আমি পারবো না যেতে ওইসব। ওহো, তুমি না একদম বোকা। আরে এতে তো জনগণ তোমাকে কিপটে বলবে না। ও না হয় আমি একটু বললাম, কিপটে ঘোষটা উনি কিপানে বলবেন, আর আমাকে সেটা শুনতে হবে। ওহো, বেতন হলে তো অনেক ভালো করে শপিং করব আমরা। আর তোমার শাড়ি কিনতে যাওয়া, 10টা দোকানে ঘুরবেন, উপর নিচ উপর নিচ, 200টি শাড়ি উনি বাঁচবেন, তার মধ্যে 15টি শাড়ি উনি সিলেক্ট করবেন, সে 15টি শাড়িকে আমাকে বগল দাবা করে চলে যেতে হবে ট্রায়াল রুমে, কুত্তার মতো দাঁড়িয়ে থাকতে হবে 1 ঘন্টা, উনি পরবেন আর বেরোবেন, উনি পরবেন আর বেরোবেন। হ্যাঁ, আবার বলবেন কেমন লাগছে, বলি ভালো লাগুক আর না লাগুক আমি বলতেই হয় ভালো লাগছে, 15টি শাড়িতেই তোমাকে সুন্দরী লাগছে, শেষে বেরিয়ে এসে বলেন না যা পেলাম না, চলো অন্য মলে যাই। বলি আমাকে কি কুত্তা পেয়েছ? এই শোনো শোনো, এটা পূজোর বাজার, তোমার পহেলা বৈশাখের বাজার নয়। এই পূজোতে আমাকে কত জনগণ দেখবে বলো তো। থাক থাক, যত সব হেডলেস মনস্টারদের নিয়ে নাচানাচি, যত সব এখানে থাক। আর তোমাদেরকে বলছি শোনো, এই এপিসোডটা কেমন লাগলো সেটা জানাবে, আর একদম স্নান টান করে ঘরের কাজ সেরে রেডি হয়ে থাকো, পরের এপিসোড একটার পর একটা আসছে, ঘোষবাবু কিন্তু আসছে। বাংলার প্রথম টুইনস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন।